আমি মুররা রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছি, এক ব্যক্তির কবরে ফেরেশতা আসিয়া উপস্থিত হইলে সে কবরের এক পাশে চলিয়া গেল, এই সময় কোরআনের 30 আয়াত বিশিষ্ট একটি সূরা তাহার পক্ষ অবলম্বন করিয়া ঝগড়া শুরু করিয়া দিল। হাদিস বর্ণনাকারী বলেন, আমি এবং মাসরুক রহমতুল্লাহ আলাইহে গুনিয়া দেখিলাম সূরা মুলক সারা 30 আয়াত সম্বলিত কোন সূরা পাইলাম না। আল হাদিস দারিমি শরীফ পৃষ্ঠা নাম্বার 710। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অসুস্থ হইয়া পড়িয়াছিলেন, বিলাল রাদিয়াল্লাহু আনহু আসিয়া নামাজের কথা বলিলেন। রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, আবু বকরকে বল লোকদের নিয়া নামাজ আদায় করিতে। আমি বলিলাম, অর্থাৎ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ, তিনি যখন আপনার স্থানে দাঁড়াইবেন তখন সাহাবীগণকে কিছুই শোনাইতে পারিবেন না। আপনি যদি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই নির্দেশ দেন, অর্থাৎ তাহলে ভালো হয়। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলিলেন, লোকদেরকে নিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নামাজ আদায় করিতে বলো। আমি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বলিলাম, তুমি তাহাকে একটু বলো যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত কোমল হৃদয়ের ব্যক্তি, তিনি যখন আপনার পরিবর্তে সেই স্থানে দাঁড়াইবেন তখন সাহাবায়ে কেরামগণকে কিছুই শুনাইতে পারিবেন না। যদি আপনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই নির্দেশ দিতেন,
কথা শুনিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমরা ইউসুফের সাথী রমণীদের মতো। আবু বকরকে লোকদের নিয়ে নামাজ আদায় করিতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামগণকে নিয়ে নামাজ শুরু করিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একটু সুস্থ বোধ করিলেন এবং দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়া উঠিয়া দাঁড়াইয়া মসজিদে গেলেন। তার দুই পা মুবারক মাটির উপর দিয়া হেঁচড়াইয়া যাইতেছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন তাহার আগমন বুঝিতে পারিলেন, তখন পিছনে সরিয়া যাইতে উদ্যত হইলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহার প্রতি ইশারা করিলেন, অর্থাৎ পিছনে না যাওয়ার জন্য। তারপর তিনি আসিয়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর বাম পাশে বসিয়া গেলেন। অবশেষে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইয়া নামাজ আদায় করিতেছিলেন। আর সাহাবায়ে কেরামগণ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর নামাজের অনুসরণ করছিলেন। আল হাদিস বুখারী শরীফ হাদিস নাম্বার 678।